अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বৌমা, মুখ গোমড়া করে বসে আছো কেন? আজ সেলাই সেন্টারে যাবে না? মা, আসলে জানি না কেন আজ না আমার মনটা ভীষণ অস্থির লাগছে। আজ প্রথমবার বুলবুল আর মিশ্রবাবু একসাথে গেছে। আমি জানি না কি হচ্ছে ওখানে। ও গেছে তো কয়েকজনের সঙ্গে দেখা করাতে, কিন্তু বুঝতে পারছি না যে দুজনের মধ্যে সব ঠিক আছে কিনা, এখন কি করছে ওরা। আপনি বুলবুলের রাগের কথা তো জানেনই। আরে আমি জানি বুলবুলির মাথাটা একটু গরম, কিন্তু ও বিনা কারণে কারোর সাথে ঝগড়া করে না। আর এমনিতেই তোমার তো মেয়ে, ও সামলে নেবে, এই ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ মা, কিন্তু মিশ্রবাবু ওকে কে সামলাবে? ওরও তো মাথাটা ভীষণ গরম। আরে কঠিন স্বভাব তো কি হয়েছে, নিজের এই কঠিন স্বভাবটা মেয়ের উপরে খাটাবে? আরে ও বুলবুলির বাবা, ওর উপরে ভরসা রাখো। দেখো গুড্ডু এসে গেছে। কি হলো, কোনো কাজ হলো? আরে হ্যাঁ গো মা, কন্ট্রাক্টটা সাইন হয়ে গেছে আর টাকাটাও পেয়ে গেছি। বুলবুল যার কাছে আমাকে নিয়ে গিয়েছিল উনি আমাকে টাকাটা দিয়ে দিয়েছেন। তুমি আর কোনো চিন্তা করো না, সব ভালো হবে এবার থেকে। হ্যাঁ দেখেছো, আমি বলেছিলাম না সব কিছু ভালো হবে। দেখেছিস গুড্ডু, তোর মেয়ে তোর সাথে কাঁধে কাঁধ মিলে চলতে শুরু করেছে। এই নাও মা। বাবা গো ললিতা, এইবার তুই সবাইকে ঘিরে যা জাল বিছিয়েছিস না, একজনও বাঁচতে পারবে না। আমার সোনাটা। মা, কিন্তু এই সব তোমার করণ অর্জুন ছাড়া সম্ভবই ছিল না। এবার ব্যাস এই ফাইলটা আবার যথাস্থানে পৌঁছে দিতে হবে। আর একবার এই ফাইলটা যখন নিজের জায়গায় পৌঁছে যাবে, তারপরেই তো শুরু হবে আসল মহাভারত। আর আমাদের চক্রব্যূহে সবার প্রথমে ফাঁসবে ওই শালু। আর দ্বিতীয় জন? মা, দ্বিতীয় আঘাতটা আমি করব আমার সোনা বাবুকে। ওর বিজনেসের জন্য ফাইন্যান্সের দরকার পড়বে, আর ওকে সেই জন্য আমার কাছে আসতে হবে। আর এই সব কিছুর মধ্যে পড়ে ফাঁসবে ওই রঞ্জু। এইবার সব চাল আমাদের পক্ষে। লাকি ভিকি, রাজবীর কোথায়? আমি ওকে কিছু কাজ দিয়েছিলাম, কে জানো আমার কাজগুলো করছে কি? জানি না মা, যবে থেকে ওর ফোনটা পড়ে মানে হারিয়ে গেছে সেদিন থেকে কন্ট্যাক্ট করতে পারছি না। কালকে আমরা দুজন ওর বাড়িতে যাব। হ্যাঁ ওর বাড়ি যা, আর গিয়ে খোঁজ নে। ওই বুলবুলকে বসে রাখাটা খুবই দরকারি, আর সেই কাজটাই আমি রাজবীরকে দিয়েছিলাম। আরে ললিতা আমার কথা শোন, বুলবুলের ব্যাপারে তোর চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, আর ওর শক্তি তো পরিবারকে নিয়েই, আর যদি ওর পরিবারই দুর্বল হয়ে যায় তাহলে বুলবুলও নিজে নিজে দুর্বল হয়ে যাবে কি? না মা, এবার ওই ফ্যামিলিকে আমি শুধু দুর্বল করতে চাই না, ওদের হাঁটু গেড়ে বসিয়ে ছাড়বো আর আমার পা চাটতে বাধ্য করবো। ও আমার ছেলেদের মানুষ করা নিয়ে কথা বলেছিল তো, এখন যখন ও নিজের মেয়ে গোটা পৃথিবীর কাছে প্রতারক বলে প্রমাণিত হবে তবে আমি মনে শান্তি পাবো। আর তখন গুড্ডুও বুঝতে পারবে যে বিজনেস করার ক্ষেত্রে আমার ছেলেরা বেশি উপযুক্ত,
নাকি ওই রঞ্জুর মেয়ে? বাবু, এ আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এটা তো আমারই বাড়ি, মানে ছিল, থাকি না আর এখানে। আমি জানি গুড্ডু দাদা, আপনি এত কিছু ভাববেন না। আসলে আপনার জন্য আমি অনেক কিছুই ভেবে রেখেছি, আপনি শুধু আমার ওপর একটু ভরসা করুন। আপনি জানেন গুড্ডু দাদা, আমি যা কিছুই করছি তাতে আপনার বিজনেস অনেক লাভ হবে। আসুন আমার সঙ্গে। গুড মর্নিং মা। গুড মর্নিং দাদাবাবু, আপনাদের টিফিনে কি নিয়ে আসবো? জামাই বাবা জীবন এসছেন, তুমি না ভেতরে গিয়ে বাবা জীবনের জন্য পছন্দের আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসো, আর বাবা জীবনের জন্য পছন্দের জল খাবার নিয়ে এসো। রঞ্জুর বাড়িতে আর কোথা থেকে পাবে এসব? ওখানে তো ডাল আর রুটিওয়ালা বাড়ি। কি বাবা জীবন, সেটার কোনো প্রয়োজন নেই। এই বাড়ির জলটাও আমার গলা দিয়ে নামবে না। বাবু, পরিষ্কার করে বলবেন আমাকে আপনি এখানে কেন এনেছেন। গুড্ডু দাদা, আমি জানি আপনি আর ললিতা দেবী এখন আর একসঙ্গে থাকেন না, কিন্তু আপনার এই পরিবারকে আমি অনেক বছর ধরে চিনি, তাই এটা আমার দায়িত্ব যে আমিও একবার চেষ্টা করে দেখি আপনাদের দুজনের যা ভুল বোঝাবুঝি হয়েছে তা দূর হয়ে যাক। ত্যাগী বাবু, আমি আপনার সঙ্গে বিজনেসের কথা বলতে এসেছিলাম, সম্পর্ক তৈরি করতে নয়। আর যদি ভুল বোঝাবুঝির কথাই বলেন, আমার অনেক ভুল ধারণা ক্রমশ ভেঙে যাচ্ছে, আর এখন সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। গুড্ডু দাদা, আচ্ছা সম্পর্কের কথা বাদ দিন, কিন্তু ললিতা দেবীর সঙ্গে বিজনেস রিলেশন তো আপনি রাখতেই পারেন, উনি এই প্রজেক্টটাকে ফাইন্যান্স করার জন্য রেডি। সোনা বাবু, তুমি আমার সম্পর্কে যাই ভাবো না কেন, আমরা শুধু এটুকুই জানি যে তুমি এই বাড়ির শোভা, আর এই বাড়িতে থাকলে আমাদের সবার খুব ভালো লাগবে। আর তুমি তো খুব ভালো করেই জানো যে তোমাকে এখানে আনার জন্য আমি সব কিছু করতে পারি, যে কোনো সীমায় পৌঁছতে পারি। গুড্ডু, তুমি এই শহরে যে রাস্তা যে গলি দিয়েই হাঁটো না কেন, সেগুলো শেষ অবধি তোমাকে এই ললিতা নিবাসেই এনে পৌঁছে দেবে, কারণ আমি তোমার জন্য আর কোনো রাস্তা ছাড়বই না। আচ্ছা, তার মানে খুব ভেবেচিন্তে প্ল্যান করেছো তুমি, এই ত্যাগী বাবুর সাহায্যে তুমি আমাকে বাধ্য করবে তোমার কাছে আসার জন্য। না সোনা বাবু, আমি তোমাকে বাধ্য নয়, রাজি করাতে চাই, কারণ তোমার কাছে এটা ছাড়া আর কোনো অপশনই নেই। তোমার কোনো ধারণাও নেই সোনা বাবু যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি, আর তোমাকে পাবার জন্য আমি সব সীমা অতিক্রম করতে পারি। ললিতা দেবী, সম্পত্তির নেশায় মত্ত হয়ে যেটাকে তুমি ভালোবাসা বলছো, লোকেরা সেটাকে জেদ বলে। ভালোবাসা তোমার কাছে শুধুমাত্র একটা শব্দ,
সেটাকে অনুভব করা তোমার সাধ্যের বাইরে। সোনাবাবু, তুমি কি বলতে চাইছো সোনাবাবু? আমি ভালোবাসার মানে বুঝি না। ললিতা দেবী, ভালোবাসা বাধ্য নয়, শক্তিশালী করে তোলে। ভালোবাসায় প্রাপ্তির বাসনার চাইতে নিঃস্বার্থ ত্যাগই বাঞ্ছনীয়।